আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সুপ্রিয় বন্ধুরা, আমি আজকে আসলাম একটা কবিতা নিয়ে। সে কবিতার নাম রাখলাম আমি করোনার তাড়না। করোনা যে তাড়নাটা শুরু করেছে আমাদের মাঝে, সেই বিষয়ে। সব জায়গাতে কোনো সমস্যা নাই, হাট বাজার, বই মেলা, হাবিজাবি মেলা, সব জায়গাতে লোকের ভিড়, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা শুধু এক জায়গায়, পড়ালেখার ক্ষেত্রে। আমি সেই বিষয়ে একটা কবিতা লিখলাম, করোনার তাড়না। কবি মফেলউদ্দিন। করোনা করছে তাড়না, ভালো জায়গা দেখে, জায়গা একটু খারাপ হলে পাশে নাহি থাকে। করোনা এখন শিক্ষার বৈরী, তোমরা কিতা জানো? করোনা কেন শিক্ষার বৈরী, আমার কাছে শোনো। পড়ালেখা করে তোরা, গবেষক হবে, গবেষকের মাধ্যমে করোনা নিপাত যাবে। যার জন্য করোনা সদা স্কুল মাঠে বসা, হুমকি দেয় আসলে মাঠে, খারাপ হবে দশা। আগে যখন করোনা মসজিদ ঘরে ছিল, লোকের ইমান দুর্বল দেখে নিজেই বড় ছিল। এখন লোকের হইছে সাহস, শক্তি, মনোবল, করোনা বলছে সহপাঠী রে স্কুল ঘরে চল। হাট বাজার ছেড়ে দিছি, মদের নাই দাবি, বই মেলা সেটাও দিছি জনগণের লাগি। হরেক রকম বই কিনে পড়ো বাংলার লোক, স্কুল তোমার থাকলে বন্ধ, কিসের আবার শোক? হাট বাজার বই মেলায় আমরা নাহি যাব, প্রাইমারি থাকবে বন্ধ, খুলতে নাহি দেব। শিক্ষক খাও বসে বসে, বেতন তুলো মাসে, শিশুর শিক্ষা করব ধ্বংস, আমি করোনা মিছে। আমার বন্ধুরা, আমি কবিতাটা লিখলাম, হয়তো কারো কাছে ভালো লাগবে, কারো কাছে ভালো লাগবে না, সেইটা বড় কথা নয়। কিন্তু আমি লিখলাম এই কারণে যে দেখেন, বাংলাদেশের সব জায়গায়, সব জায়গায় লোকের ভিড়, বাজে ভিড়, হাট বাজারে লোকের ভিড়, শহর বন্দরে, এমন কোনো জায়গা নাই যে এই জায়গাটা নিষেধ আছে। কিন্তু যখনই ছেলেমেয়েরা স্কুলে যাবে বা স্কুল খোলা থাকবে, তখনই করোনা শক্তি দিয়ে দেয়। যাই হোক, আর বেশি কিছু বলতে চাই না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার প্রতি দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।